السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: ذكر مجيء الله سبحانه لفصل القضاء بين عباده على ما يليق بجلاله، وقوله: هل ينظرون إلا أن يأتيهم الله في ظلال من الغمام والملائكة وقضي الأمر، وقوله: هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك، وقوله: كلا إن إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا، ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا. محن الله سمست برشنسا جل رب العالمين تار ذات شتا صفات غنابولي ابن تار كازي ربوبيتي ابن تار عبادت بندگيتي ایکو ایکوك الاحد الفرد السمد جار کنو شريك ني جل رب العالمين تار شمپور کی সবচেয়ে বেশি জ্ঞানী এবং তিনি নিজ সম্পর্কে যা কিছু বলেছেন তাই হচ্ছে সত্য। আর তাঁর সম্পর্কে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী। সালাতু ওয়া সালাম নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাত সম্পর্কে মুমিন মুসলিমদেরকে তার উম্মতকে সঠিক ধারণা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমাদের আল আকিদা ওয়াসিতিয়ার আজকে যে বিষয়বস্তু দিয়ে শুরু হবে সেটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগমন। আল্লাহ আসবেন, বিশেষ করে বিচার দিবসে হাশর মাঠে বান্দাদের মাঝে বিচার ফয়সালার উদ্দেশ্যে। এবং এই আল্লাহর আগমন যেমন আল্লাহর জন্য সমীচীন, যেমন উপযোগী, তেমন এই আল্লাহ রাব্বুল আলামিনের আশায় বা আগমনে কোনো সৃষ্টির সাথে কোনো তুলনা নেই। যে আমরা যেমন কোনো জায়গায় আসি অথবা কোনো জায়গায় যাই, এই রকমের অবস্থার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আগমনের কোনো তুলনা নেই। আল্লাহর আশা আল্লাহর আশার মতো, আগমনের মতো, আর বান্দার আশা যাওয়া বান্দার সৃষ্টির আশা যাওয়ার মতো। আমাদের আশা যাওয়াই আমরা যখন কোনো এক জায়গা থেকে প্রস্থান করি, সেই জায়গা ছেড়ে দিই, তখন সেই জায়গা শূন্য হয়ে যায়। আবার যেই জায়গায় গিয়ে আমরা থামি, অবস্থান করি, সেই জায়গা ফুল হয়, পূর্ণ হয়। আবার আমাদের যাতায়াতে আমাদের সামনে পিছনে ডানে বামে আল্লাহর সৃষ্টি জমিনের মাঝে চলাফেরা করলে জমিন আমাদেরকে ঘিরে আছে। রব্বুল আলামিনের ক্ষেত্রে এই সব কথা চলবে না, কোনো কিছুর সাথে তুলনা চলবে না। এক কথায় এখানে লেখক শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন, কোরআন কারিমের স্পষ্ট আয়াত আল্লাহর আগমন সম্পর্কে। আল্লাহ আসবেন, মহান আল্লাহ ইরশাদ করছেন তার একটি আয়াতে। এই আয়াত শুরু করার আগে ভাষ্যকার যে এই বিষয়টির চ্যাপ্টার বা পর্ব সম্পর্কে বলছেন তা বলি ব্যাখ্যা করে। যিকরো মাজি ইল্লাহ সুবহানাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগমন, লেফাসলিল কাজায়ে বিচার ফয়সালার উদ্দেশ্যে, বাইনা ইবাদিহি তার বান্দাদের মাঝে, বিচার দিবসে হাশরের মাঠে, আলা মা ইয়ালিকু বিজালালিহি যেমন আল্লাহ রাব্বুল আলমিনের মহত্ব বড়ত্বের উপযোগী হইতে পারে। প্রথম আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 210, মহান আল্লাহ ইরশাদ করছেন: হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ ফি যুলালিম মিনাল গামামি। তারা কি একমাত্র অপেক্ষা করে, ইয়ানজুরুনা নাজারায়, আনজুরু মানে দেখাও হয়, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ। আর নাজারায় আনজুরু মানে ইন্তেজার, অপেক্ষা, ইন্তাজারায় ইন্তাজিরু হয়, এখানে ইন্তেজার অপেক্ষার অর্থে রয়েছে। তারা কি অপেক্ষায় রয়েছে, প্রতীক্ষায় রয়েছে একমাত্র এই বিষয়ের যে ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহ ফি যুলালিম মিনাল গামামে,
যে মহান আল্লাহ তাদের কাছে আগমন করবেন মেঘমালার ছায়াতলে, মেঘমালার ছায়াতলে, আমাম সাদা মেঘমালা দিয়ে অনেকে বাংলা অনুবাদ করেছেন, মেঘমালা জোলাল জোল্লাতনের বহু বচন মানে ছায়া হয়, মেঘমালার ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আসবেন। এই আসার প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ আসবেন, তাহলেই তারা সোজা হবে, তার আগে সোজা হবে না, সংশোধন করবে না, বুঝবে না, সেদিন তার সংশোধনের সময় নেই। হাসরের মাঠে মওতের পরে বিচার দিবসে হাজির এখন বদলা পাওয়ার জন্য। অল মালায়েকাতু এবং ফেরেশতাগণও আসবেন, আইয়াতে হামাল্লাহু ওয়াল মালায়েকাতু, এই আল্লাহর উপর আতফ রয়েছে, আল্লাহ আসবেন এবং কারা আসবে, ফেরেশতারা আসবে, ওয়া কুদিয়াল আমরু এবং তখন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে। চূড়ান্ত ফয়সালা দুনিয়ায় হয় না, ফয়সালা করতে গিয়ে হয় কারো সম্পর্কে বাড়াবাড়ি হয়ে যায়, জুলম হয়ে যায়, যতটা অপরাধ তার বেশি শাস্তি দিয়ে দেওয়া হয়। আবার কখনো কখনো অধিকাংশ ক্ষেত্রে ন্যায্য অধিকার পাই না, যেটা পাবে সেটাই পাই না, পাও না, কিন্তু সেই দিন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে, জান্নাতি স্পষ্ট হয়ে যাবে এবং তাদের আমল স্পষ্ট হয়ে যাবে, জাহান্নামী যারা তাদের আমল এবং তারা স্পষ্ট হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতিরা জান্নাতে চলে যাবে, সৎ লোকেরা চিহ্নিত হবে, অসৎ লোকেরা চিহ্নিত হবে, মুনাফিক কাফের কে কেমন ছিল সব কিছু সেই দিন উন্মোচিত হয়ে যাবে, সব স্পষ্ট হয়ে যাবে। ওয়াকুদিয়াল আমর, ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, এবং সমস্ত কিছুই আল্লাহর কাছে ফিরে যাবে, শেষ পরিণাম আল্লাহর কাছে সব কিছু ফিরে যাবে, শুধু আমি আপনি না, সমস্ত কিছু ওর শেষ পরিণাম আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিণামের মালিক। এ আয়াতে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আইয়াতিয়াহুমুল্লাহ, আল্লাহ তাদের কাছে আগমন করবেন, কোন দিনে সেটা, যেদিন চূড়ান্ত ফয়সালা হবে, সেটা কোন দিন, কিয়ামতের দিন। দ্বিতীয় আয়াত তাতে রয়েছে হালিয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাঈকাতু, তারা কি একমাত্র অপেক্ষায় রয়েছে, হাল মানে কি হয়, হাল মানে কি হয়, হাল মানে কি, হাল আন্ত মুসলিম মানে কি, তুমি কি মুসলিম, হাল মানে কি আর কি। কিন্তু যখন ইল্লার আগে আসবে, পরে ওই বাক্যে ইল্লা আসছে, ব্যতিক্রম এক্সেপশন করা হচ্ছে, তখন হাল মানে না হয়ে যাবে, মায়ের অর্থ নেগেটিভ অর্থ হবে, তাহলে কি আর জিজ্ঞাসার অর্থ থাকবে না, আমি ওই রকম কিন্তু অর্থ করছি। এই জন্য হালিয়ান জরুনা ইল্লা আনতে আতিয়াহুম মুল মালাইকাত, তারা একমাত্র ফেরেশতারই আসার অপেক্ষা করে, এটা আমি কি করছি, টানা অর্থ করছি, শাব্দিক অর্থ, শাব্দিক অর্থটা বলে দিই, আগেরটাও হালিয়ান জরুনা ছিল, এখন হালিয়ান জরুনা আছে, তাই না, তাহলে দুটো একসাথে অর্থ হয়ে যাবে, শাব্দিক অর্থ হবে হালিয়ান জরুনা, তারা অপেক্ষা করে না ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহ, কিন্তু একমাত্র অপেক্ষা করে কিসের, তাদের কাছে আল্লাহর আগমনের, এখানে হালিয়ান জরুনা তারা অপেক্ষা করে না, ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকা, একমাত্র ফের তাদের কাছে ফেরেশতার আগমনের, আও ইয়াতিয়া রব্বুকা অথবা তোমার রবের আগমনের অপেক্ষা করে না, একমাত্র কিসের অপেক্ষা ছাড়া, রবের বা ফেরেশতাদের আগমন ছাড়া। তো যখন যখন এরকম করে বলা হয় যে এ কিছু চায় না, একমাত্র এ কিছুতে সোজা হবে না, একমাত্র লাঠিতে সোজা হবে, যারা দুষ্ট তাদের, দুষ্ট বাচ্চাদের ক্ষেত্রে বলি না, বলি না, এ কিছুতে সোজা হবে না লাঠি ছাড়া, এই যে ইল্লা, ইল্লাল আসা, বোঝা গেছে, তো ইল্লার প্রয়োগ যখন করলাম তখন কিন্তু এইভাবে না, এরপরে হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে হাসর, মানে এই একমাত্র তার সংশোধন একটি কাজে এতে সীমিত করা, তো না এর পরে হানি আসার উপকারিতা হচ্ছে এটা, না এর পরে হানি আসার, আমি কারো বাড়ি যাই না, একমাত্র তার বাড়ি ছাড়া, হ্যাঁ না এর পরে, তার মানে আমার যাওয়াটা হচ্ছে একেবারে সীমিত। তো ঠিক এইখানে ওইভাবে আল্লাহ নিয়েছে, আল্লাহ তো সোজা অবস্থায় বলে দিতে পারে, সোজা এইভাবে যে তারা অপেক্ষা করে, ইয়ানজুরুনা মাজিউল্লাহ মাজিউল্লাহ ইয়ানজুরুনা
ইয়াতিয়াহমুল্লাহ ইল্লা ওয়াস্তনা আর হাল ওয়াস্তনা করতে পারতেন, কিন্তু ওই যে শুধু এই বিষয়টির অপেক্ষায় তারা রয়েছে, শুধু এই অর্থটা প্রকাশ পেত না। হাসর যেটা আরবিতে বলা হয়, হাসর সীমিত করে দেওয়ার অর্থ, এই অর্থটা হইতো না। যেমন সূরা ফাতিহা রয়েছে, আল্লাহ আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, বলো ইয়াকা নাবুদু মানে একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র ইয়াকা আগে নিয়ে আসায়, যদি ইয়াকা আগে না নিয়ে আসা বলতাম নাবুদু কা, কি অর্থ হইতো? তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি আর একমাত্র তোমার ইবাদত করি, কত পার্থক্য আছে ঠিক না? স্বামীকে বলছে স্ত্রী যে তোমার কথা আমি মানি, তার মানে কি ওর বাপের কথা মানে না, ওর মায়ের কথা মানে না, হ্যাঁ আর কারো কথা মানে না, বহু লোকের কথা মানে, তার মধ্যেও স্বামীর কথাও মানে, তোমার কথা মানে, কিন্তু একমাত্র তোমার কথা মানি, মানে কারো কথা মানি না। আশা করি বুঝতে পারছেন, এটাকে আরবিতে হাসর বলা হয়, অর্থকে সীমিত করে দেওয়া। এই উদ্দেশ্যে ওয়াইয়াকা নাবুদ ওয়াইয়াকা নাস্তাইন এসছে সাহায্য, হ্যাঁ ওয়াইয়াকা নাস্তাইন একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য, গস কুতুব দুর্গা দরগা কাচিলানি চিস্তি কারো কাছে সাহায্য চাই না। ওয়াইয়াকা নাস্তাইনের অর্থ একটু পার্থক্য, এত অর্থ হয়ে গেল। যদি বলা হতো নাস্তাইন ওকা, যেমন দোয়ায়ে কুনুতে, কুনুতের দুটো দোয়া আরেকটাতে আছে, ইন্না আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, হ্যাঁ তার মানে কি আল্লাহ তোমার কাছে, তোমার কাছে সাহায্য চাই, হতে পারে আরো কারো কাছে চাই, কিন্তু তোমার কাছেও চাই, বুঝা গেছে? তো এখানে এখন দুটো আয়াতে একই রকম বাক্য এসছে, সেই জন্য অর্থটা এ করে দিলাম, শাব্দিক অর্থ করলাম, টানা অর্থ করলাম, যাতে সব রকম করে বুঝতে পারেন। হালিয়ান জরুনা, শাব্দিক অর্থ করলে শুনতে ভালো লাগে না, কিন্তু আরবি ভাষার সাথে কাছাকাছি হইতে পারবেন, হ্যাঁ শাব্দিক অর্থ বুঝতে শিখলে আরবি ভাষার সাথে কাছাকাছি হইতে পারবেন, বোঝা সহজ হবে। যখন টানা অর্থ করবে আরে কোনটার মানে, ইল্লা মানে ব্যতিক্রম হয়, ইল্লা মানে ছাড়া হয়, সে ছাড়ারও অর্থ করলেন না, হাল মানে কি হয় বা না হয় না, এরও অর্থ করলেন না, আমি টানা যখন অর্থ করলাম তা না এর অর্থ আসলো না আর ছাড়ারও অর্থ আসলো না, তাই না? তারা একমাত্র আল্লাহর আগমনের অপেক্ষা করে। দেখেন হাল মানে কিও আসলো না, নাও আসলো না, আর ইল্লা মানে যে ছাড়া বা ব্যতীত হয় ওটাও আসলো না টানা অর্থে। তাহলে টানা অর্থ প্রাথমিক পর্যায়ে যারা আছে যে কোনো ভাষা বোঝাতে ওরা বুঝতে পারে না। আমরা ক্লাস 1, 2, 3, 4 এগুলোতে যখন ইংলিশ পড়েছি তখন এক একটা শব্দের অর্থ, দিস ইজ এ পেন, দিস মানে এ হয়, ইজ মানে এ হয়, এ মানে এ হয়, পেন মানে এ মানে একটি এ পেন, কিন্তু যখন ওপরে চলে যাবেন তখন আর ওইভাবে অর্থ করে কাজ হবে না, ওই তলাশ করলে কাজ হবে না। অলঙ্কারপূর্ণ ভাষায় এক একটা দুটো লাইনে গোটাটার অর্থ করতে হবে, টানা অর্থ, শব্দের অর্থের সাথে কোনো সম্পর্ক নেই সব ভাষাতে, বিশেষ করে আরবি ভাষায়। তো দ্বিতীয় আয়াতে কি রয়েছে, যে তারা একমাত্র কিসের অপেক্ষায় রয়েছে, যে ফেরেশতারা তাদের কাছে আসবে, আও ইয়াতিয়া রব্বুকা, অথবা হে নবী তোমার প্রতিপালক আসবেন, আও ইয়াতিয়া বাদু আয়াতি রব্বিকা, অথবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শন, হ্যাঁ আলামত আসবে, কিছু বড় নিদর্শন দেখতে চাই। বড় নিদর্শন হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাওয়া, তারা সংশোধন করবে না যতদিন পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে, তারা সংশোধন করবে না যতদিন দাজ্জালকে চোখে না দেখবে, কানা দাজ্জালকে, তারা সংশোধন করবে না যতদিন ইয়াজুজ মাজুজ বেরিয়ে না আসবে, তো তখন কি আর সংশোধন করবে, এমন ফিতনায় পড়ে যাবে যে ইমানই হারিয়ে ফেলবে, তখন ইমান যাক জান বাঁচা দাজ্জাল থেকে, দাজ্জালকে সেজদা কর, দাজ্জালকে বল যে রব, হবে না হবে না, সমস্ত ওইরকম হয়ে যাবে ইল্লা মাশাআল্লাহ। তো আল্লাহ এখানে তিনটি বিষয়ের কথা বলেছেন, যে তারা অপেক্ষায় রয়েছে, সংশোধন করছে না, ইমান নিয়ে আসছে না, অথবা জাতিতে মুসলিম হইলো, দেখেন বেনামাজি আজকাল যতই বলেন নামাজ ধরছে না, ফেরেশতা সরাসরি চলে আসবে আল্লাহ রাব্বুল ফয়সালার জন্য চলে আসবেন, এটা হচ্ছে কিয়ামতের দিন বা তার পূর্ব মুহূর্তে বেশ কিছু বড় নিদর্শন চলে আসবে, পশ্চিম দিক থেকে সূর্য দেখার পরে সকালবেলা বলবে যে ইন্নি তুবতুল আন, এখন তওবা করছি, আল্লাহ বলে তুই তো ফেরাউন,
ফেরাউন ডুবছিল তখন তবা করেছিল, তুই এখন পশ্চিম দিকে সূর্য দিকে তবা করছিস, হ্যাঁ এখন আর চলবে না। ওয়াকাদ আসাইতা কাবুল, সারা জীবন নাফরমানি করেছ, অকুন্তা মিনাল মুফসিদিন, বিপর্যয় সৃষ্টিকারীদের দলভুক্ত ছিলেন, সুতরাং আর লাভ হবে না, দরজা তওবার বন্ধ হয়ে গেছে। এই বিষয়গুলি আল্লাহ বলতে চাইছেন আয়াতগুলিতে। আমাদের আকীদার বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের আগমন, আগেটাতে ইয়াতি আহমুল্লাহ, এটা আছে তাতি আহমুল মালায়েকা, তারপর ইয়াতিয়া রব্বুকা, রবের আগমন ঘটবে। সুরে আনআম আয়াত নম্বর 158, তৃতীয় আয়াত মহান আল্লাহর বাণী, কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা, কশ্চিন কালেও না। আগে যে বিষয়টি, যে ধারণা রাখছো অথবা যে কাজ করছো, কশ্চিন কালেও সেটা নাই। ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা, স্মরণ করো যখন জমিনকে পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে দেওয়া হবে। ওয়া জাআ রব্বুকা, হে নবী তোমার প্রতিপালক আসবেন, ওয়াল মালাকু, আর ফেরেশতা আসবেন, ফেরেশতা গুণ, মালায়িকা বহু বচন মালাক, কিন্তু আল মালাক বললে তখন বহু বচনের অর্থ হয়, ফেরেশতা আসবেন সাফান সাফা, সারিবদ্ধভাবে কাতারে কাতারে, সাফ মানে কাতার। সূরা ফজর আয়াত নম্বর 21 এবং 22, ইয়াতে কি দেখালেন, ওয়া জাআ রব্বুকা, ওখানে ছিল আশার অর্থ আতা, ইয়াতি মানেও আশা হয়, ইয়াতি আহম বা ইয়াতি রব্বুক, আর যা আ মানেও আশা হয়, রব আসবেন। আয়াতে কি রয়েছে, রব আল্লাহ আসবেন, কোন দিন আসবেন, সব কিয়ামতের কথা বলা, যেদিন পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে। তারপর আয়াত সূরা ফুরকান আয়াত নম্বর 25, ওয়াইয়াউমা তাশাক্কাকু সামাউ বিল গামামি, যেই দিন আকাশ মেঘমালা সহ ফেটে যাবে, বিদীর্ণ হবে, আকাশ মেঘমালা সহ কি হয়ে যাবে, ফেটে যাবে, বিদীর্ণ হবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু, আকাশ ফেটে গিয়ে ফাকানাত আবওয়াবা, ফাকানাত বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে, আর আকাশের অসংখ্য ফেরেশতা নেমে আসবেন হাসর মাঠে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, এবং ফেরেশতাগণকে ধীরে 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 পালাক্রমে নামানো হবে, তাদের অবতরণ ঘটবে। এখানে কি রয়েছে, ফেরেশতাদের অবতরণ, ফেরেশতারা নেমে আসবেন, এবং তার আয়ের আগের আয়াতগুলি তো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসবেন কোথায়, ইয়াউমুল কিয়ামায়, ময়দানে মাহশারে, হাশর মাঠে। এই আয়াতগুলি তাফসীর হয়ে গেল। এখন আয়াতগুলি থেকে যেটা দেখানোর বিষয়, যদি আমি স্পষ্ট করে দিয়েছি, এখন আল্লামা শেখ সলিল ফৌজান হাফেজাহুল্লাহর ভাষায় তার কিতাব থেকে শোনায় বলছেন, আশাহিদ মিনাল আয়াত, কয়টি আয়াত গেল, চার, তাই না, হালিয়ান জরুনা দিয়ে ইল্লা ইয়াতি আহমুল্লাহ, তারপরে তো রয়েছে যে ইল্লা আনতা আতিয়া আহমুল মালায়েকা আও ইয়াতিয়া রব্বুকা, আর তারপরে এটা তো রয়েছে ওয়া জাআ রব্বুকা ওয়াল মালাকু, আর তারপরে রয়েছে যে ওয়া নুজ্জিলাল মালায়েকাতু তানজিলা, আকাশসমূহ বিদীর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ হবে, আর বহু দরজা বিশিষ্ট হবে, তারপরে ধ্বংস হয়ে যাবে, আর আকাশ থেকে ফেরেশতারা নেমে আসবেন। ফেরেশতাদেরকে কেন নামাবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য আসছেন, ফেরেশতারাও সারিবদ্ধ হয়ে এসে দাঁড়াবে, আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত হয়ে থাকবে, কখন কি আল্লাহর হুকুম হয়। এই আয়াতগুলি থেকে যেটি দেখানোর বিষয়, আন্নাহা আফাদাত ইসবাত আল মাজি এ ওয়াল ইতিয়ান লিল্লাহ ইয়াউমাল কিয়ামাতি বিযাতিহি আলা মা ইয়ালিক বিজালালিহি লিফাসলিল কাযা বাইনা ইবাদিহি, বলছে এই আয়াতগুলি স্পষ্ট করে বা এই আয়াতগুলি জানাই, কিসে কি জানাই, ইসবাত আল মাজি ওয়াল ইতিয়ান লিল্লাহ, আল্লাহর আগমন এবং আশা, মাজি মানেও আশা আগমন, আর ইতিয়ান মানেও আগমন, আতায়াতি থেকে ইতিয়ান মাসদার, আর যা ইয়াজিও মাজিউন হচ্ছে মাসদার মিমি, এটাও মাসদার, যা ইয়াজিও, যা মানে আশা, যা থেকে মাজিউন, আর আতায়াতি থেকে ইতিয়ান, আল্লাহর আগমন, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবসে, বেজাতিহি, হ্যাঁ সত্তাগত দিক থেকে, এই নয় যে আল্লাহর আজাব আসবে, হ্যাঁ আল্লাহর হুকুম আসবে, আমর রব্বিকা, এগুলো হচ্ছে বেদাতিদের তাউইল, হ্যাঁ অর্থের বিকৃতি, সেই জন্য বলছে বেজাতেহি, সে কি বলতে চাইছেন, হ্যাঁ সত্তাগত দিক থেকে আল্লাহ নিজেই স্বয়ং আসবেন, জাত বেজাতেহি মানে কি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসবেন,
তো আল্লাহর আশা আলামা ইয়ানিকু বিজালালিহি, যেটা আল্লাহর বড়ত্ব মহত্বের জন্য উপযুক্ত হয়। লেফাসিল কি জন্য আসবেন? লেফাসিল কাযা বাইনা ইবাদিহি, তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করার জন্য, বিচার ফয়সালার জন্য। কাযা মানে বিচার, আর ফাসল মানে ফয়সালা করা, বিচার ফয়সালার জন্য। ওয়ামাজিউহু ওয়া ইতওয়া ইতিয়ানুহু সুবহানাহু মিন সিফাতিহিল ফাইলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আগমন আশা, এটা আল্লাহর হচ্ছে সিফাত। কিন্তু কোন ধরনের সিফাত? গত আলোচনায় ঈদুল আজহার আগের যে আলোচনাটি ছিল তাতে বলেছিলাম যে আল্লাহর সিফাত হচ্ছে দুই রকমের, কার মনে আছে? হ্যাঁ, না ওইটা তো হচ্ছে হুকুমের ক্ষেত্রে, আমর হুকুমের ক্ষেত্রে আল্লাহর সৃষ্টিগত হুকুম আর শরীয়তগত হুকুম। কিন্তু এখানে আল্লাহর সিফাত গুণ, গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত জাতি গুণ, সত্তাগত গুণ মানে এমন গুণ যেগুলি আল্লাহর জাতের সাথে সত্তার সাথে সম্পর্কিত, সহজ ভাষা বুঝে নেন। আর কিছু গুণ আছে, সিফাত মানে কি গুণ, আল্লাহর কিছু গুণ আছে যেগুলি আল্লাহর কাজ কর্মের সাথে, কাজের সাথে সম্পর্কিত। আল্লাহর জাতের সাথে সম্পর্কিত গুণ যেমন আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা, চেহারা হচ্ছে যেমন আপনার চেহারা, আপনার যে বডি রয়েছে, আপনার যে সত্তা বা আপনার যে রয়েছে ব্যক্তিত্ব তার একটা অংশ, তাহলে আপনার এটা হচ্ছে ব্যক্তিগত গুণ, জাত। আল্লাহ রাব্বুল আলমিনের চেহারা, আল্লাহর হাত, আল্লাহর চোখ, হ্যাঁ এগুলি হচ্ছে আল্লাহর কি গুণ, সত্তাগত জাত, জাতি সেফাত। সত্তাগত মানে জাতি, সেফাতে জাতিয়া, আরবিতে কি বলবেন, সেফাতে জাতিয়া আর সেফাতে ফেলিয়া। সেফাতে জাতিয়া মানে সত্তাগত গুণ, যেই গুণগুলি সম্পর্ক আল্লাহর সত্তার সাথে, সহজ ভাষায়। আর বহু গুণ রয়েছে যে গুণগুলি আল্লাহর কাজের সাথে সম্পর্কিত, যেমন আল্লাহ আসেন, আসাটা আল্লাহর জাতের সাথে সম্পর্কিত না, আল্লাহর কাজের সাথে সম্পর্কিত। আল্লাহ, আল্লাহর আসাটা আল্লাহর কাজ, জি হ্যাঁ, আল্লাহর বিচার করা আল্লাহর কাজ, আল্লাহর রিজিক দেওয়া আল্লাহর সিফাত। কিন্তু আল্লাহর কি সিফাতে ফেলিয়া, কর্মগত গুণ, জি সিফাতে জাতি আর সিফাতে ফেলিয়া। তো এখানে কি বলছেন যে এই সিফাত হচ্ছে কি বলেন, এই সিফাত কি ফেলিয়া না জাতিয়া? ফেলিয়া, আল্লাহর আশা হচ্ছে আল্লাহর কাজ, আল্লাহর আশা হচ্ছে আল্লাহর কাজ। তাই বলছেন যে ওয়ামাজিউহু ওয়া ইতিয়ানুহু সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগমন বা আশা হচ্ছে তার ফেলি সিফাত। ফেলি সিফাত মানে কর্মগত গুণ। ইয়াজিবু ইসমাতুহুমা আলা হাকিকাতিহা, তার আসল মর্মেই সেটাকে সাব্যস্ত রাখতে হবে, মানে আসল অর্থে, যেটা তার আসল আশা মানে আশা, আগমন মানে আগমন। ওয়ালা ইয়াজুজু তাউইলুহুমা, আর সেগুলির অর্থের বিকৃতি ঘটানো জায়েজ নয় বা অপব্যাখ্যা করা যায় না, তাউইল মানে অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি ঘটানো জায়েজ নয়। বিমাজি ঐতিয়ান আমরিহি, আল্লাহর আশাকে আল্লাহর নির্দেশ আসবে, কিয়ামতের দিন আল্লাহর কি আসবে, হুকুম আসবে, এটা বেদাতীদের অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি। কামা ইয়াফআলুহু নুফাতুস সিফাত, যেমন করে থাকে সিফাত অস্বীকারকারী, আল্লাহর গুণ অস্বীকারকারী, না কেমন কথা আল্লাহ আসবেন না, আল্লাহর আশা বলা যাবে না, তাতে আল্লাহ কোনো দিকে আছেন, ওখান থেকে আবার আসবেন, নড়বেন, চড়বেন। দেখেন শয়তান যুক্তি দেখাইতে লাগলো, কোরআনের আয়াতের সামনে যুক্তি পেশ করে কোরআন আয়াতের অর্থের বিকৃতি ঘটানো, আল্লাহ আসবেন, আল্লাহর হুকুম আসবে, হ্যাঁ আল্লাহর আদেশ নিষেধ আসবে। তাই বলছেন যে এর তাওিল করা অর্থের বিকৃতি ঘটানো, যে আসবে মানে ইতিয়ান অমরিহি, আল্লাহর হুকুম আসবে। কামা ইয়াফআলুহু নুফাতুস সিফাত, যেমন যারা গুণ অস্বীকারকারী, আল্লাহ রাব্বুল আলামিনের বহু গুণ অস্বীকার করেছে, কেউ পুরো অস্বীকার করে, জাহমিয়ারা মুতাজিলারা অনেক গুণ অস্বীকার করেছে, তারপরে আশারি মাতুরিদি এরা সাতটি সিফাতকে সাব্যস্ত রেখে বাকিগুলোকে তাওিল করেছে, অস্বীকার না করে এরা কী করেছে, অপব্যাখ্যা করেছে, অর্থের বিকৃতি ঘটিয়েছে আশারি মাতুরিদিরা, ওদের সবগুলির খণ্ডন। ফায়াকুলুন, তারা বলে থাকে, যা আর রব্বকা মানে যা আমর রব্বিকা আমরুহু, তোমার রব আসবেন মানে, যা আর রব্বকা ওয়াল মালাকু সাফফান সাফা, আও ইয়াতি আর রব্বকা, তোমার রব আসবেন মানে, রব আসবেন না, রব যে যেখানে আছেন সেখানে আছেন, রবের হঠা নড়া নাই, রব আসবেন না, কি করবেন, রবের হুকুম আসবে। ওয়াহাদা মিন তাহরিফ আয়াতিল্লাহ, বলছে এগুলি আল্লাহর আয়াতের তাহরিফ মানে বিকৃতি ঘটানো,
তাহরিফ, শব্দের তাহরিফ ইহুদি নাসারারা বাইবেলে করেছে, তওরাত ইঞ্জিলে করেছে, আর অর্থেরও বিকৃতি ঘটিয়েছে। অর্থের বিকৃতি, তাহরিফ লাফজি আর তাহরিফ মানবী। তাহরিফ বিকৃতি হচ্ছে দুই রকম, শব্দগত, শব্দকে বদলে দিলেন যাতে অর্থ তো বদলে যাবে, কারণ শব্দ পাল্টে গেছে, আর শব্দ ঠিক আছে ওইটাই, কিন্তু অর্থ পাল্টে দিলেন। মুসলিম মাত্রে যারা বেদাতি, তারা যেখানেই বিদাত কোরআন হাদিস সাব্যস্ত করতে চেয়েছে, সেখানে তারা কি করেছে, শব্দ তো কোরআনের ওইটাই আছে কিন্তু অর্থের তাহরিফ ঘটিয়েছে। যেমন এখানে যা রব্বকা, রব আসে না, রবের হুকুম আসে, আল্লাহর হাত না, আল্লাহর কুদরত, কুদরতি হাত, আল্লাহর চোখ না, রক্ষণাবেক্ষণ, বুঝছেন না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আল্লাহর নেমে আসা না, আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, অবতরণ না, না না, আল্লাহর রহমত নেমে আসে, এইভাবে এগুলো তাহরিফ। সেফাতের ক্ষেত্রে এগুলো বললাম, কোরআনের আয়াত একটি আছে কিন্তু ওটা যারা বেরলিবি ধরেন, যারা নবীকে হাজির নাজির বলে, প্রত্যক্ষ দর্শন করা, কিছু দেখা, মুশাহাদা, ওখান থেকে মুশাহাদা মানে অবলোকন করা বা প্রত্যক্ষ করা কোনো কিছু দেখা আর কি। তো বলছে ইন্না আরসালনাকা শাহিদান, বেরলভির তর্জমা কোরআন আছে, নিশ্চয়ই তোমাকে কি করে পাঠিয়েছি, হাজির নাজির করে পাঠিয়েছি। দেখেন হাজির নাজির রাখি দেয় কোরআন থেকে, এনার শাহেদান মানে, শাহেদ মানে সাক্ষী, আর দ্বিতীয় অর্থ হলো কি বললাম, হাজির উপস্থিত। শাহেদ মানে প্রত্যক্ষদর্শী, কে প্রত্যক্ষদর্শী, কি আপনার প্রত্যক্ষদর্শী এখন এখানে, তার মানে উপস্থিত। তো ইন্নার সাল্লাকে শাহেদান, হে নবী তোমাকে হাজির করে পাঠিয়েছি, উপস্থিত, কোরআন বলছে যে নবী হাজির নাজির। আরে আয়াতে এমন নারাই তকবীর, নারাই রে সালাত দিল, আরে ওরাই হচ্ছে হক্কানি, কবর মাজার পূজা করে আর বড় শিরক করে, এইভাবে কোরআনের তাহরিফ, কোরআনের তাহরিফ। সালায় সালো, একদিন আমি তফসির করতে বলেছিলাম, সালায় সালো মানে জিজ্ঞাসা করা হয়, আর সালায় সালো মানে চাওয়া হয়, হ্যাঁ যাচ্ছা করা হয়, চাওয়া, দোয়া করা, আর একটা কি হয়, জিজ্ঞাসা করা, ওই যাচ্ছা আল্লাহকে এবাদি আনি, আমার সম্পর্কে তোমার বান্দারা যদি জিজ্ঞাসা করে, তো সালা মানে জিজ্ঞাসা করা, সওয়াল, ওখান থেকে সওয়াল করছিল, আর সওয়াল মানে ভিক্ষা করা, এই জন্য ভিক্ষুকে অম্মা সাইলা ফেলা তানহার, ভিক্ষুকে যে চাই হাত পেতে, ওকে ধমক টমক দিও না, তাই না। তো দুটো অর্থ কোরআনের হয়। এখন যেখানে আল্লাহ বলছেন ওখানে সওয়াল মানে হচ্ছে জিজ্ঞাসা করা, বোঝা গেছে, ওখানে তর্জমা করেছে বেরেলিল্লাহ ওয়াসাল মানে যাচ্ছা করো, ওয়াসআলমান আরসালনা কাবলাক আমির রসুলেনা, হে নবী তোমার পূর্বে যে রসুলগণকে পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তারা কোন ধর্ম নিয়ে এসেছিল, কোন দিন তারা কি তৌহিদ নিয়ে এসেছিল, না শিরিকের ধর্ম নিয়ে এসেছিল, প্রতিমা পুতুল পূজার ধর্ম নিয়ে এসেছিল, আজ আল্লাহ মিন্দুরিন রহমানে আলেহা তাই ইউবাদুন, রহমান ছাড়াও কি আর কোনো আলেহা উপাস্য আছে, তাদের ইবাদত চলবে। তাহলে দেখেন তৌহিদের কথা আলোচনা হচ্ছে, সেই তৌহিদের আয়াতের শেষ অংশ বাদ দিয়ে প্রথম অংশের সালা মানে জিজ্ঞাসা না করেছে, ওয়াস আলমান আর সালনা, তোমার পূর্বে যে রসুলদেরকে পাঠিয়েছি তাদের কাছে তুমি চাও, যাচ্ছা করো, মানে নবীকে যেন আল্লাহ বলছে যে ইব্রাহিম মুসা ঈসার কাছে কি করো, যাচ্ছা করো, দোয়া করো। দেখো নবীকে আল্লাহ বলছেন যে ইব্রাহিম খলিল্লাহ, নূহ আলাইহিস সালাম, আর মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবার কাছে চাও, তাহলে আমরা কেন খাজা বাবার কাছে চাইবো না, কেন জিলানের কাছে চাইবো না। দেখলেন এই বক্তব্যগুলো কাদের বক্তব্য, বেরেলি বক্তাদের, মুশরিক বক্তাদের বক্তব্য, কথা বলছেন কোরআন থেকে বলছে, জনগণ তো মূর্খ সমাজ, তারা চোখ খোলার চেষ্টাও করেননি, যেটা ঘরে বসে বসে সহজ ইসলাম পেয়ে যায়, আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছেন, হ্যাঁ জ্ঞান বিবেক দিয়েছেন, এই জ্ঞান বিবেককে কাজে লাগেনি, অথচ জ্ঞান বিবেককে কাজে লাগাইলে চোখ খুলে যেত। আপনার এক মালিক পছন্দ করেন না দশ মালিক পছন্দ করেন, যে কোনো লোক, সৎ অসৎ, ভালো মানুষ হোক আর একবারে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, যদি জিজ্ঞেস করেন যে এক মালিক পছন্দ করে না দশ মালিক পছন্দ করে, কি বলবে, একই উত্তর, হাউস ড্রাইভারদের দশজন মালিক, পেরেশানি শেষ নেই, টি বয়দের দশজন মালিক, পেরেশানি শেষ নেই, একজনকে চা দিয়ে এলো, নাস্তায় দিল, আর একজন একসাথে দুজন বলছে ইয়ালো জিব শাহি, আরেকজন বলছে জিব স্যান্ডউইচ, আর করবেটা কি, আরেকজন বলছে জিব পেপার,
পেপার নিয়ে এসো, আর একজন বলছে যে আর কি জীব কলম কলম নিয়ে এসো, করবে কি? জান একটা আর হুকুম দশটা, তাই কিনা? দুনিয়াতে তো তুমি তোমার দুটা মালিকও চান, এক মালিকের অর্ডার চাই, যে করবেন একজন হুকুম করে, এত হুকুম একসাথে কি করে পালন করবো, ঠিক না? আর ইবাদত বন্দীর ক্ষেত্রে অসুবিধা নেই, আল্লাহর ইবাদত করবো, আল্লাহর জন্য জবাই করবো, আর খাজা বাবার জন্য ওরোসেও জবাই করবো, মেনার মাঠেও আল্লাহর জন্য জবাই করবো, কোরবানি দিন আল্লাহর জন্য জবাই করবো, আর ওরোসে গেলে শাহজ আল্লাহর জন্য 18 সিজরে জবাই করবো। এটা বুঝে আসলো না যে কোনটা ইসলাম হইতে পারে? বুঝতে পারছেন না? এই জন্য এই কথা বললে চলবে না যে আমাদের মোল্লা হুজুররা তো এই ধর্ম শিখেছো, আল্লাহ আমি করবোটা কি এর বেশি জানতাম না। আল্লাহ বলে তোমাকে বিবেক দিয়েছিলাম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব হৃদয় হিতাহিত জ্ঞান ছিল না, কি বুঝেছিলে? দুনিয়া তো যথেষ্ট বুঝতে, কেন ইসলাম বুঝোনি? তৌহিদ বুঝোনি কেন? তৌহিদ হচ্ছে মানুষের নেচার, প্রকৃতি। মানুষ হাড়ে হাড়ে টের পায় হ্যাঁ যে এক মালিক হইতে পারে, তারপরে এছাড়াও কমন সেন্স আছে যে মৃত মরা মানুষ আমাকে কি করে দিতে পারে? আরে আমি তো দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারবো, চিল্লানি চেষ্টি কি করতে পারে? ও তো কবর, ও জানে না যে ওর কি হবে, ও তো মৃত, ওকে কি করে ডেকে পাওয়া যেতে পারে? কিন্তু এই কথা বুঝে আসলো না, ওলিয়া ওলি আপনি কি বলেন, ওরা মরেও মরে না, ওরা সীমাহীন শক্তিশালী হয়ে যায়, আল্লাহ প্রদত্ত শক্তিতে কাজ করে, তারা খোদাই শক্তি। বুঝা গেছে? এগুলো হলো আমাদের দেশের ধর্ম, যার ফলে কখনো নাজাত পাবেন। আল্লাহ আকলের হিসাব নেবেন, শুধু আলেম সমাজের দোষ দিলে হবে না যে এত মত এত হুজুরদের কথা কোনটা ঠিক, এই কথা বলে পার পাবেন না করে দিন ভালো করে সুযোগ। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর হাত আছে, বলছে না 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 হাত মানা যায় না। আরে আপনার হাত বললে তো মানা যায়, আপনাকে টুন্ডা হওয়া পছন্দ করে, টুন্ডা হঠাৎ ত্রুটি না পূর্ণতা? কেউ যদি বলে অমুক লোটার হাত নেই তো কি বলবেন? ত্রুটিযুক্ত। আর আল্লাহর হাত নেই, আল্লাহর কুদরতি হাত, ত্রুটিযুক্ত, তাহলে নাউজুবিল্লাহ। এই কথা কমন সেন্সে বুঝে আসে না? আপনি ওই আশারিদের কথা নেবেন, বিদাতিদের কথা নেবেন? আকলকে কাজে লাগাইতে হবে। আল্লাহ সমস্ত ক্ষেত্রে সুবহানা, পাক পবিত্র, সমস্ত ত্রুটি থেকে ঘাটতি থেকে, যেগুলি মানুষের ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে ত্রুটি মনে করা হয় সেগুলি অবশ্যই রবের ক্ষেত্রে ত্রুটি, কি করে সেগুলি হইতে পারে? সমস্ত ত্রুটি থেকে মুক্ত তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল ইতিয়ান ওয়াল মাজিউ আল মুদাফ ইলাইহি সুবহানাহু ওয়া তাআলা, আশা এবং আগমন, যেমন ইতিয়ান আর মাজি দুটোর মানে হচ্ছে আশা, কিন্তু প্রতিশব্দ, হ্যাঁ মুতারাদিফ, তেমনি আমি বাংলা বললাম আশা এবং আগমন, হ্যাঁ আশা এবং আগমন। এই শব্দগুলি আল্লাহর ক্ষেত্রে দুইভাবে ব্যবহৃত হয়েছে। আল্লাহর ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়েছে? দুইভাবে ব্যবহৃত হয়েছে, একটা মুতলাক আর একটা মুকাইয়্যিদ, একটা মুতলাক একটা মুকাইয়্যিদ। নওয়ানে মুতলাক কোনো মুকাইয়্যিদুন, মুকাইয়্যিদুন মানে কোনো কিছুর সাথে সম্পৃক্ত করে, একটা হচ্ছে এমনিতে ব্যবহার হয়েছে কোনো কিছুর সাথে সম্পৃক্ত নয়, আর একটা সম্পৃক্ত করে। যেমন এই ঈদুল আজহার সময়গুলির যে তকবীরগুলি রয়েছে আরাফার দিন থেকে, তকবীর করে তকবীর মুকাইয়্যিদ, আর তার আগে তকবীর করে তকবীরে মুতলাক। মুকাইয়্যিদ মানে কি? ফরজ নামাজের পরের সাথে সম্পৃক্ত, ফরজ নামাজের পরে পরে বলবেন আপনি, ঠিক না? মুকাইয়্যিদ। আর মুতলাক হচ্ছে মানে সব সময় যখন তখন বলতে থাকবেন। ঠিক তেমনি আল্লাহর ক্ষেত্রে এই আশা এবং আগমন, এই ইতিয়ান আর মাজি, আতা ইয়াতি, ইয়াতি রব্বুকা বা যা আর অব্যকা, এই যে শব্দগুলি কোরআনে কারিম এসেছে এগুলি দুইভাবে, একটা মুতলাকভাবে একটা মুকাইয়্যিদভাবে, একটা সম্পৃক্ত কোনো কিছুর সাথে আর একটা সম্পৃক্ত নয় এমনভাবে এসছে। ফায়দা কান আল মুরাদ মাজি ও রহমাতেহি, এই যে যারা অর্থের বিকৃতি ঘটিয়েছে তারা অর্থ করেছে, তাদের খণ্ডনের জন্য বলছেন, যখন কোনো জায়গায় বলা হবে যে আল্লাহর রহমত এসে গেল, তাহলে এই আশাটা কিসের সাথে সম্পৃক্ত করা হয়েছে? হ্যাঁ রহমতের সাথে। তখন বলবে হ্যাঁ আল্লাহর রহমত, যেহেতু হাদিস এসছে রহমত শব্দটি এসেছে। কিন্তু যখন রহমত শব্দটি আসেনি, আমরুন শব্দ আসেনি, আর যা রব্বুকা, হ্যাঁ ইয়াতিয়া রব্বুকা, তোমার রব আসবেন, তখন ওখানে রহমত লাগাবার বা সওয়াব লাগাবার, প্রতিদান লাগাবার অধিকার নেই আপনার।
তো বলছেন ফাইজা কানাল মুরাদু মাজিউ রাহমাতিহি আও আযাবিহি, যখন উদ্দেশ্য হবে আল্লাহর রহমত আসা বা আল্লাহর আযাব আসা, ওয়ানাহাবে যালিকা বা এই ধরনের কোনো কিছু আল্লাহর আদেশ নিষেধ আসা, কুইয়েদা বেজালিকা, তখন এর সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে যা রহমত রব্বিকা বা যা আমর রব্বিকা বা যা আযাব রব্বিকা, আল্লাহর আযাব এসে গেছে, আল্লাহর আযাব আজকে বিশ্বে আল্লাহর আযাব এসে গেছে। জি এইভাবে আল্লাহর আযাব বলছি, সম্পৃক্ত করে দিলাম আল্লাহর আযাবের সাথে বা রহমতের সাথে। আর আরেকটা ব্যবহার প্রয়োগ, এটার প্রয়োগ যেমন একটা হাদিসে এসছে, কামাফিল হাদিস, যেমন হাদিসে এসছে হাত্তা যা আল্লাহ বির রহমতি ওয়াল খাইরে, এমনকি আল্লাহ তার রহমত এবং কল্যাণ নিয়ে আসবেন। আল্লাহ আসবেন কিসের সাথে? রহমত এবং কল্যাণ নিয়ে। তাহলে এখানে আল্লাহ কি নিয়ে আসবেন? রহমত আর কল্যাণ নিয়ে আসবেন, সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং যেখানে সম্পৃক্ত সম্পৃক্ত, যেখানে সম্পৃক্ত নয় সরাসরি আল্লাহর আগমনের কথা বলা হয়েছে, তখন আল্লাহর আগমন বলবেন। যেমন আরেকটি আয়াতে দেখেন কোরআনে কারীমের, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন, নিঃসন্দেহে আমি তাদের কাছে একটি কিতাব নিয়ে এসেছিলাম। আল্লাহ বলছেন তাদের কাছে আমি কিতাব, একটি কিতাব নিয়ে এসেছিলাম। তাহলে এখানে নিয়ে আসাকে কার সাথে সম্পর্কিত করা হয়েছে বা সম্পৃক্ত করা হয়েছে? কিতাবের সাথে। সুতরাং এখানে কিতাব এসেছে বলতে পারেন, আল্লাহ কিতাব নিয়ে এসেছেন মানে আল্লাহ কিতাব নাজেল করেছেন নবীর ওপর, নবীর মাধ্যমে মানুষের কাছে কিতাব নিয়ে এসেছেন। এইটা হচ্ছে মুকাইয়াদ। নাউসানি দ্বিতীয় রকম আল ইতিয়ান আল মাজি আল মুতলাক, আশা ব্যবহার হয়েছে কিন্তু আল্লাহর সাথে সরাসরি, কোনো কিছুর সাথে সম্পৃক্ত করে নাই। ফাহাজ আল্লাহ ইয়াকুনু ইল্লা মাজিউ সুবহানাহু, এখানে অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগমনের নেবেন, বলবেন না আয়াত আসলো আল্লাহর আসার কথা আর ওখানে আপনি আল্লাহর আদেশ বা আল্লাহর রহমত, আল্লাহর আযাব, আল্লাহর অমুক এর সাথে লাগিয়ে দেবেন না আপনি। যেমন আল্লাহ বলছেন হালিয়ান যুরুনা ইল্লা ইয়াতিহিমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম, এরকম যা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ইলা আখিরি। আস-সাওয়াইকুল মুরসালার 427 পৃষ্ঠে রয়েছে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাব। দ্বিতীয় যে পর্বটি আলোচনা করব আজকে সেটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা। কি সম্পর্কে? চেহারা, ওয়াজহুল্লাহ। ওয়াজহুন, ওয়াজহুন মানে কি? আপনার যদি ওয়াজহুকা মানে আপনার মুখমণ্ডল, চেহারা, চেহারা মানে মুখমণ্ডল, ফেস। তা আল্লাহর চেহারা যদি কোরআনে আসে তো এটা মানবেন না? হ্যাঁ, বলেন আল্লাহর চেহারা কোরআনে আসলো, আর বলছেন আল্লাহর চেহারা না, চেহারা মানে সত্তা, জাত। চেহারা মানে কি করেছে আশারিরা? জাত, আল্লাহর চেহারা নেই, চেহারা অস্বীকার। কি সত্তাকে বোঝানে? সত্তা। আপনার চেহারা আছে? ওই আশারিকে জিজ্ঞেস করে আপনার চেহারা আছে, বলছেন অবশ্যই আমার চেহারা আছে। না না, আপনার চেহারা নেই। যদি কারো চেহারা না থাকে তো সে কি? গলা কাটা, গলা কাটা মানুষ, তাই না? চেহারা নেই। আপনার চেহারা আছে আর আপনার রবের চেহারা নেই? যেই রব আপনাকে চেহারা দিলেন সেই রবের চেহারাই নেই। কারো চেহারা না থাকে ত্রুটি না? কি করে আল্লাহ বলছেন আমার চেহারা আছে আর বিদাতি বলছেন না চেহারা মানে সত্তা? তো বিদাতিরা পালাতে গেছে এক জায়গা থেকে, পালাতে গিয়ে এর সাথে বড় গর্তে পড়েছে। যেখান থেকে পালাতে গেছে সেটা গর্ত ছিল, সেটাই কোরআন সুন্নাহ ছিল, কিন্তু তাদের ভ্রান্ত ধারণাই সেটা একটা গর্তে গুমরাহিতে পড়তে যে না 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 আল্লাহর চেহারা বলবো তাহলে তো সৃষ্টির সাথে তুলনা হয়ে যাবে। এখান থেকে পালায়ন করতে গিয়ে, ফেরার করতে গিয়ে ওদের ভ্রান্ত ধারণা এটা কি ছিল? একটা গুমরাহির গর্ত ছিল, কিন্তু আসলে সেটাই ছিল কোরআন সুন্নাহ, এটা ছিল সহি আকীদা। এখান থেকে পালাতে গিয়ে একেবারে বিদাতের গর্তে পড়েছে, এমন বিদাতের গর্ত কখনো কখনো সেটা কুফরি পর্যন্ত পৌঁছিতে পারে। ইসমাতুল ওয়াজহি লিল্লাহি সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য চেহারার প্রমাণ দেখেন কোরআনের দুটি আয়াতে রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আর রহমান 8:27, কি বলছেন? 26 রয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে কুল্লু মান আলাইহা মানে আলাল আরদে, ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সব কিছুই, ফানিন মানে ধ্বংসশীল, ফানা মানে ধ্বংস হয়ে যায়, ধ্বংসশীল। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তবে হে নবী তোমার প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকবে। জুল জালাল ওয়াল ইকরাম, যিনি মহিয়ান গরিয়ান, হ্যাঁ বড়ই মর্যাদার অধিকারী,
তার চেহারা অবশিষ্ট থাকবে। অজন মানে কি? অজন মানে চেহারা। আল্লাহ রাব্বুল আলমিনের চেহারা অবশিষ্ট থাকবে। চেহারা আছে রাব্বুল আলমিনে বলে চেহারা বলা হয়েছে, না চেহারা নেই? হ্যাঁ, চেহারা আছে বলে চেহারা বলা হয়েছে। দুনিয়াতে কোনো কিছু নেই আর বলা হয় যে এটা আছে, একমাত্র আমাদের বাংলা ভাষায় ঘোড়ার ডিম সম্পর্কে, ঠিক না? গাধার ডিমও বলে না কেউ, তাই না? বাদুড়ের ডিমও বলে না, ডিম নেই, বাচ্চা হয় ডিম বলে, কিন্তু এটা বাংলা ভাষা, তুই ঘোড়ার ডিম পাবি মানে জিরো, হ্যাঁ কিছু না। তো একমাত্র ঘোড়ার ক্ষেত্রে ঘোড়ার ডিমটা ব্যবহার করে বাঙালি জাতি, ঘোড়ার ডিম নেই তারপরে বলে ঘোড়ার ডিম। তো আল্লাহ কি কোরআনে ঘোড়ার ডিমের কথা ব্যবহার করেছেন নাকি, যে আল্লাহর চেহারা নেই তবু চেহারা বলেছেন? বেদাতীদের ধারণা তো এটাই, বুঝতে পারছেন কিনা আমার কথা? তাহলে হয় বলেন যে কোরআনে ঘোড়ার ডিমের কথা আলোচনা আছে, আর না হলে বলেন যে আল্লাহর চেহারার কথা কোরআনে কারিমে আছে। তো আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর জাতও আছে, আর যেগুলি আমাদেরকেও জানানো হয়েছে সেগুলি বলবো হ্যাঁ আছে, আর যেগুলি বলা হয়েছে নেই সেগুলো নেই, আর যেগুলি সম্পর্কে কিছু বলা হয়নি সাইলেন্ট আমরাও চুপ সাইলেন্ট, বুঝতে পারছেন? সহজ ভাষা, সহজ ভাষা ভালো করে শুনে রাখেন। আকীদার ক্ষেত্রে আল্লাহর জাত সেফাতের ক্ষেত্রে কি বলবেন? যেগুলো আছে সেগুলো আছে, আল্লাহর আসার কথা বলা হয়েছে আগমন আছে, আল্লাহর চেহারার কথা বলা হয়েছে কি বলবো আছে, আল্লাহ রাব্বুল আলমিনের চোখের কথা বলা হয়েছে আছে, আল্লাহর হাতের কথা বলা হয়েছে আছে, আল্লাহর পায়ের কথা বলা হয়েছে আছে, কিন্তু আল্লাহর নাকের কথা, হ্যাঁ নাক, আল্লাহর কানের কথা, আল্লাহ শোনেন এই কথা আছে, কিন্তু যদি আল্লাহর ওজন মানে কান, কেউ যদি বলেন আল্লাহর ওজন আছে কিনা, আল্লাহর আনফ আছে কিনা, তখন কি বলবেন? এটা আমাদেরকে জানানো হয়নি, বুঝা গেছে? আল্লাহ বলেননি, রসুল বলেননি, চুপ আমরাও চুপ, বুঝা গেছে? আবার নাও বলেননি আল্লাহ রাব্বুল আলামিন যে আমার নাক নেই, নাক কাটা, কান নেই, বলেছেন? যদি বলতেন তো বলতো নেই। যেমন আল্লাহ বলেছেন যে আমার ঘুম নেই, বলেছেন না বলেননি? আল্লাহ বলছেন আমার তন্দ্রা নেই, ঠিক না? আল্লাহ বলছেন আমার ক্লান্তি নেই, তো কি বলবেন? নেই। আল্লাহ বলছেন আমার বিবি নেই, আল্লাহ বলছেন আমার ছেলে মেয়ে নেই, তো নেই বলবেন না বলবেন না? ক্লিয়ার? এ আমার যদি এইরকম দুই একটা আলোচনা শোনের সিফাত সম্পর্কে, তা আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এই এই এর উপর দিয়ে যদি আপনি গাড়ি নিজে চালিয়ে দিতে পারেন, আকীদার গাড়ি, তাহলে আপনি নিরাপদ। যেখানে আল্লাহ বলেছেন হ্যাঁ, রসুল বলেছেন হ্যাঁ হ্যাঁ, না বলেছেন না, চুপ আছেন চুপ। ইফ মিন হাইস ওয়াকাফাল কওম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম থেমে গেছেন, ওখানে আপনি স্টপ করেন, আপনি থেমে যান, আমি বলতে পারবো না, জানি না। আল্লাহর রুহ, যদি কেউ বলে আল্লাহর রুহ আছে কিনা, হ্যাঁ কি বলবেন? হ্যাঁ না কোনটাই বলবেন? জানি না, আল্লাহ জানায়নি, জানেনি। এই আসমা তৌহিদুল আসমা সিফাত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বাংলাদেশের একজন আলেম, এমনি ফিকহি মাসলা মাসাইল ক্ষেত্রে সহি আলেম, ওর মাধ্যমে অনেকে হেদায়ত পেয়েছে, কিন্তু আসমা সিফাতের জ্ঞান না থেকে একটা চটি বই লিখেছে, বইটা এখন আমি ড্রয়ারে লুকিয়ে রেখেছি, কাউকে দেখাই না, ওই বই গুমরাই যাবে বললে। অথচ ফেকার মাসলা মাসাইলে ফতুয়াই ওগুলো তো ঠিক আছে, ওনার অনেক খেদমত আছে, অনেক লোকে শিরক বিদাত থেকে সহি রাস্তা দেখেছে, নাম বলবো না, রাহেমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিছুদিন আগে মারা গেছেন। কিন্তু এই আসমা সিফাতের যেই সাবজেক্টের ডাক্তার না, সেই সাবজেক্টে যদি চিকিৎসা করতে লাগে, MBBS ডাক্তার এসে বিল্ডিং বানাইতে লাগলে বিল্ডিংয়ের দশা কি হবে, ইঞ্জিনিয়ার গিয়ে যদি ডাক্তারখানায় বসে ওষুধ দিতে লাগে তো কি হবে, হ্যাঁ EMD একবার স্পেশালিস্ট ডক্টর, শরীরের ডক্টর এসে এখানে এসে যদি ইসলামের কথা বলতে লাগে তো ইসলামের 12টা বাজিয়ে চড়বে, ঠিক কিনা? ঠিক ওই রকম হয়েছে তাওহীদুল আসমা সিফাতের জ্ঞান নেই, বলছে আল্লাহর নাফস আছে, যখন নাফস আছে তো রু আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে তিনি আল্লাহ যখন শোনেন তো কান আছে, এভাবে গোমরাহির শিকার হয়েছে, আকীদার বিষয়। আল্লাহ মাফ করেন যারা চেষ্টা করেছে হয়তো কিন্তু ব্যর্থ হয়েছে, হয়তো তার এই চেষ্টার জন্য আলেম আলামাদের আল্লাহ ওনাকে মাফ করে দিবেন, কিন্তু এগুলি মারাত্মক বিষয়, যদি জনগণের হাতে পৌঁছা যায় তো ওর কারণে অনেকে গুমরা হয়ে যাবে,
সাবধান করার জন্য বলছি, খুব ফর্মুলাটা সহজ মনে রাখেন, যা আল্লাহ বলেছেন আছে আছে, নেই নেই, আল্লাহ চুপ রসুল চুপ আপনি চুপ, ঠিক আছে, জানি না, আমাকে জানার আল্লাহ বলেননি যে জানতে হবে, কারণ যদি জানা জরুরি হতো আমার ইসলামের অংশ হইতো আল্লাহ অবশ্যই জানাইতেন, বোঝা গেছে কি না? পৃথিবীর বয়স আর কতদিন আছে, হ্যাঁ, কিয়ামত হবে এটা জানতে হবে, বিচার হবে এটা জানতে হবে, এটা জানতে হবে নাহলে মুসলিম হবেন না, কিন্তু কতদিন আর দুনিয়ার বয়স আছে যদি জিজ্ঞেস করেন আপনি কি বলবেন? জানি না, নবী সাল্লাল্লাহু বলছেন জানি না, জিব্রাইলকে বলছেন, কারণ যদি আপনার ইমানে কোনো ঘাটতি থেকে যেত এটা না জানলে তো আল্লাহ অবশ্যই জানাইতেন। জি, তো ওয়াজহ রাব্বিকা, রবের চেহারা আছে এক কথায়। দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা কাসাসের আয়াত নম্বর 88, কুল্লু শাইইন হালিকুন, সব কিছুই ধ্বংসশীল, ইল্লা ওয়াজহু, তার চেহারা ছাড়া, কার চেহারা ছাড়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারা ছাড়া। চেহারা বলে চেহারা এবং তার সত্তা কে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু চেহারা আছে বলেই বলা হয়েছে, সুতরাং অর্থ করতে গিয়ে চেহারা অর্থ করবেন, চেহারা বলে জুজ বলে কুলকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, একটা অংশ বলে একটা পার্ট বলে আমরা পুরোটাকে উদ্দেশ্য করি, করি না? করি না, আমরা করি তো, অনেকদিন পরে দেখা হচ্ছে আমাদের আমিনুল ইসলামের সাথে, আপনার চেহারাটা অনেক দিন ধরে দেখিনি, তাই না? তার মানে ওর হাত পা দেখেছি, ওর বডি দেখেছি, শুধু চেহারাটা দেখিনি, তাই না? চেহারা তো, চেহারা কেন বললেন? আপনি বলছেন আপনাকে দেখিনি, আপনাকে এত শর্ট কথা বলতে আপনার চেহারা, আর একটা শব্দ বাড়াবে দরকারটা কি ছিল? কিন্তু এটা ভাষার অলঙ্কার, আমরা বলি আপনার চেহারা দেখা দেখতে পাওয়া যায় না, বলছি না বলছি না, চেহারা বললে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে, যে ঠিক তেমনি অবয়াব কাজর অব্যেক্ষা করলো সেইন হাল এখন ইল্লা ওয়াজাহা বলে আল্লাহ চেহারা আছে বলে, আমাদের চেহারা আছে বলে চেহারা বলার পরে বলছি যে আপনাকে দেখি না, উদ্দেশ্য করছি, ঠিক তেমনি আল্লাহর চেহারা আছে বলে আল্লাহ রাব্বুল আলমিনের জাতকে উদ্দেশ্য করা হয়েছে, আল্লাহর চেহারা দিয়ে, আল্লাহ চেহারা আছে, আল্লাহ চেহারা কার মতো? আল্লাহর মতো, যেমন উপযোগী হয়। আরে সৃষ্টি সৃষ্টিতে তো পার্থক্য রয়েছে, এই কথাগুলি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বারবার আলোচনা করেছেন, বা আকীদা সম্পর্কে যারা আলোচনা করেছেন তারা, সৃষ্টি সৃষ্টিতে পার্থক্য, একজন মানুষের চেহারা আরেকজন মানুষের চেহারার সাথে মিলে না, আর মানুষের চেহারা বানরের চেহারার সাথে মিলে না, ঠিক না? সব কিছুরই চেহারা আছে, হ্যাঁ, গরু ছাগলের চেহারা আছে, মুখমণ্ডল আছে, কিন্তু তার মতো, কেউ যদি বলে গরুর চেহারাটা কেমন, গরুর চেহারা গরুর মতো, হ্যাঁ, মুরগির চেহারা মুরগির মতো, মানুষের চেহারা কেন, মানুষের চেহারা মানুষের মতো, ঠিক তেমন আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর মুখমণ্ডল আল্লাহর মতো, কোনো তুলনা নেই, লাইসা কামিসলিহি শাই। আর শাহিদ মিয়াল আয়াতাইন শেখ সালাহুল ফাজান বলছেন হাফেজাহুল্লাহ, এই দুটো আয়াতে যেটা দেখা বলে সেটা হচ্ছে আন্না ফিহেমা ইসবাত আল ওয়াজহ লিল্লাহি সুবহানাহু, এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য চেহারাকে সাব্যস্ত করা হয়েছে, চেহারা প্রমাণ করা হয়েছে। ওয়াহি ওয়া হুয়া মিন সিফাতিহি যাতিয়া, এই সিফাতটি জাতি সিফাত, সত্তাগত না কর্মগত? সত্তাগত, আল্লাহর সত্তার একটা গুণ হচ্ছে যে আল্লাহর সত্তাই চেহারা আছে। ফাহুয়া ওয়াজহুন আলা হাকিকাতিহি ইয়ালিকু বিজালালিহি, সুতরাং এই চেহারা আসল অর্থে রয়েছে, চেহারা কিসে রয়েছে? আসল অর্থে রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উপযোগী, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। লা কামা ইয়াজমা মুআত্তালাতু সিফাত, যারা সিফাতকে যারা নিষ্ক্রিয় করেছে, আল্লাহর গুণগুলিকে অস্বীকার করেছে, তার আন্নাল ওয়াজহা লাইসা আলা হাকিকাতি, না ওয়াজহুন, না আল্লাহর চেহারা নেই, ইন্নামাল মুরাদু বিহি যাত, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সত্তা, অথবা আল্লাহর সওয়াব প্রতিদান, অথবা আল্লাহর জিহাদ দিক, ওয়াজহুন মানে জিহাদুন দিক, ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, তাহলে কি অর্থ হবে? তোমার রবের দিকটা বাকি থেকে যাবে, যদি সওয়াবের অর্থ প্রতিদান না হয় তোমার রবের প্রতিদান বাকি থেকে যাবে, হ্যাঁ, অয়াব কজর অব্যাগা, তোমার রবের শুধু জাত বাকি থাকে, অজন নাই, চেহারা নাই, চেহারা অস্বীকার বলছেন। ওয়াহাজি তাবিলাতুন বাতিলা মিন ওজুহ, এই যে অর্থের বিকৃতি বা অপব্যাখ্যা কয়েকটি দিক থেকে বাতিল, তিনটি দিক উল্লেখ করেছেন, যে এই অর্থগুলি নেওয়া, আল্লাহর চেহারা মানে কি অর্থ নেওয়া, একটা হলো
সত্তা, আর একটা হচ্ছে চেহারা মানে হচ্ছে প্রতিদান সওয়াব, হ্যাঁ বদলা দেওয়া, আর একটা হচ্ছে দিক। এই অর্থগুলি কয়েক দিক থেকে বাতিল। প্রথম কথা আন্নাহু জাআ আতফুল ওয়াজহি আলা যাতি, এখানে চেহারাকে আতফ করা হয়েছে জাতের ওপর, চেহারাকে আতফ করা হয়েছে জাতের ওপর। কামাফিল হাদিসে, হাদিসে এসছে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এই দুয়া মুখস্থ আছে কারি? তখন পড়তে হয় মসজিদে প্রবেশ করলে পড়তে হয় আউযু বিল্লাহিল আযীম, আমি আশ্রয় গ্রহণ করি মহান আল্লাহর, বিল্লাহিল আযীম, আল্লাহর নাম আসলো না আসলো না? আল্লাহর নাম জাত আসলো। তারপরে ওয়া বিওয়াজহিল কারীম, এবং তার সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করি, সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করি, আতফ করা হল এবং দিয়ে। যখন এবং বলা হয় তো মাতুফ মাতুফ আলাই, যেটা আগে বর্ণনা করা হয়েছে আর পর এবং এর পরে যেটা বর্ণনা করা হয়েছে, সাধারণত দুটো ভিন্ন ভিন্ন বিষয়, একই বিষয় হয় না বা একই ব্যক্তি হয় না, এটা হচ্ছে আরবি কায়দা গ্রামার। যেমন আমরা বলি আমি এসেছি এবং আমার ছেলে এসছে, আমি আমার ছেলে ভিন্ন কিনা? দিদার এসছে মোবারক এসছে, দুজন ভিন্ন ভিন্ন? এবং যা আ দিদারুন ওয়া মোবারক ওয়াও দিয়ে আস করা আছে, দুজন ভিন্ন ভিন্ন? একই বস্তু না, একই বস্তু হইলে তো এইভাবে বলা হয় না সাধারণত। তো ওটাই কথা বলছেন এখানে, ওয়াল আতফু ইয়াক্তাজিল মুগায়ারা, আর যখন আতফ করা হয়েছে এবং দিয়ে বর্ণনা করা হয়েছে, এটা ভিন্নতা চাই, মানে যেটা পরে বর্ণনা করেছে সেটা আগের চাইতে ভিন্ন। আউযু বিল্লাহিল আযীম, আল্লাহ আল্লাহর জাত, আর ওয়াবে ওয়াজহিহি ওয়াজহুন হচ্ছে আল্লাহর, আল্লাহর জাত ছাড়া আল্লাহর ওয়াজ আলাদা জিনিস, মানে আল্লাহর ওয়াজ মানে জাত নয়, সত্তা নয়, বরং আল্লাহর ওয়াজ চেহারা আছে। দ্বিতীয় খণ্ডন হচ্ছে আন্নাহ আজাফাল ওয়াজহা ইলা জাতি, এখানে চেহারাকে এজাফত করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে জাতের সাথে। ওয়াজা আ রব্বুকা, ওয়াজা আ রব্বুকা, তোমার রব, ওয়াজহু রব্বিকা, ওয়াজা বলছি কি আছে, ওয়াবকা ওয়াজহু রব্বিকা, কুল্লু মান আলাইহি ফান, ওয়াবকা ওয়াজহু রব্বিকা, তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে, রবের চেহারা। মোজাফ মোজাই, ওয়াজহুন আরবি গ্রামার, ওয়াজহুন হচ্ছে মোজাফ আর রব হচ্ছে মোজাফিলি। ওয়াসাফাল ওয়াজহা বিকাউলিহি, আর আল্লাহর চেহারার গুণ বর্ণনা করেছেন, জুল জালাল ওয়াল ইকরাম, ফালাউ কানাল ওয়াজহু ওয়াজাত, যদি চেহারাটাই যদি সত্তা হইতো, লাকানা লাফজুল ওয়াজহি ফিল আয়াতে সেলাতুন, তাহলে ওয়াজহুন শব্দটি তাহলে অতিরিক্ত, আর কোরআনে অতিরিক্ত কথা বয়ান করবে, এত সংক্ষিপ্ত কোরআনে বা ডবল ডবল, হ্যাঁ অর্থ নেই, এমনি এমনি একটা শব্দ নিয়ে আসছে, এরকম হইতে পারে না। তারপরে দ্বিতীয় খণ্ডন বলছে আন্নাহু লা ইউরাফু ফি লুগাতি উমাম মিনাল উমাম আন্না ওয়াজহা শাইয়ে বিমানা জাতি আবি সওয়াব, বলছেন যে কোনো ভাষায় পৃথিবীর এমন হয় না যে চেহারা বললেন আর চেহারা নেই, আর চেহারা মানে হচ্ছে সত্তা, আর চেহারা মানে হচ্ছে প্রতিদান বদলা, এইরকম হয় না। বরং অভিধান যদি খুলেন, ডিকশনারি খুলেন, তাহলে দেখবেন ওজন মানে হচ্ছে ফেস, ওজন মানে হচ্ছে মুখমণ্ডল, কোনো জায়গায় কোনো ডিকশনারি খুঁজে পাবে না ওজন মানে সত্তা, ওজন মানে ব্যক্তি, এরকম হয় না, এই অর্থ কোনো ডিকশনারি পাওয়া যায় না। চেহারাটা যখন হলো তো হাতের দশটা শেষ করিনি, তাই না? তারপরে ভাষ্যকার বলছেন ইসবাতুল ইয়াদাইন লিল্লাহ তাআলা ফিল কোরআনিল কারীম, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিসের প্রমাণ, হাতের না দুই হাতের? হাত আছে, দুই হাত আছে, শুধু হাতের কথা নাই, দুই হাতের কথা রয়েছে, দুই হাতের প্রমাণ রয়েছে। দেখেন কোনখানে দুটি আয়াত দেখাবো আপনাদেরকে, দুই হাতের কথা রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা সাদের আয়াত নম্বর 75, ওয়া কাউলুহু, মহান আল্লাহর বাণী, মা মানাক আন তাসজুদ লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, তোমাকে কোন জিনিসটা বাধা দিল সেজদা করতে এমন ব্যক্তিকে যাকে আমি আমার দুই হস্ত দিয়ে সৃষ্টি করেছি, দুই হাত দিয়ে কি করেছি, খালাকতু সৃষ্টি করেছি, বিয়াদাইয়া আমার দুই হাত দিয়ে, ইয়াদাইনে ইয়াদাইয়া, যখন ইয়ার সাথে এজাফত হয়েছে তখন নুনটা হজফ হয়ে গেছে, তাসনিয়া নুন জমা নুন হজফ হয়ে যায়, ইয়াদাইনে ইয়াদাইয়া মানে দুই হাত, আমার দুই হাত দিয়ে
যাকে সৃষ্টি করলাম তাকে সেজদা করতে তোমাকে কে বাধা দিল, কোন বস্তুতে বাধা দিল? দুই হাত প্রমাণ হলো না হলো না আল্লাহর? সূরা সাদের আয়াত, দ্বিতীয় আয়াত দেখেন সূরা মায়েদার আয়াত 64, ওয়াকালাতুল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলতো যে আল্লাহর হাত হচ্ছে কি আবদ্ধ, আল্লাহর হাত বাঁধা, আল্লাহ খরচ করছে তাই না, আল্লাহকে তার কৃপণ বলতো, আউযুবিল্লাহ, ফকির বলতো, কত শব্দ তো শেষে লাকাদ সামি আল্লাহ ক্বাল আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হচ্ছে অভাবী, আবার আল্লাহকে বলতো তারা যে মাগরুল আছে তারপর দেয় না, তো আল্লাহর হাত বাঁধা। আল্লাহ বলছেন গুল্লা তাই দিহিম, তাদের হাত আবদ্ধ হোক, তাদের হাত ধ্বংস হোক, বলল এনু বে মা কালু, তারা যে অন্যায় কথা বলেছে তার জন্য তারা অভিশপ্ত হোক, বালিয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে চান তেমন ভাবে তিনি ব্যয় করেন। এই আয়াতে কি প্রমাণ পাওয়া গেল? আল্লাহ দুই হাত, ইয়াদাহু, ইয়াদানে হুয়ের দিকে জাফরকার নুনটা হজ, এখানে হজফ হয়ে গেছে, আল্লাহর দুই হাত আছে এখানে, দুই হাতের কথা আসলো। আবার দুই হাতকে কখনো কখনো দুই না বলি, এমনি হাতও বলি, বলি না বলি না, আমি নিজের হাতে করেছি, হয়তো দুই হাত দিয়ে করেছেন কিন্তু সবসময় দুই হাত কথাটা বলি না আমরা, হ্যাঁ দুই হাত লাগিয়ে কাজটা করেছেন কিন্তু এই বিল্ডিং আমি নিজের হাতে করেছি, রাজমিস্ত্রি বলছে তো দুই হাত লাগিয়েছেন, এক হাত দিয়ে কাজ করেছে কিন্তু দুই শব্দটা তো ব্যবহার করেনি কিন্তু উদ্দেশ্য দুই, তো ঠিক ওইরকমই তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলকু, সূরা মুলকের প্রথম আয়াত, বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত কিছুর মালিকানা রয়েছে, রাজত্ব রয়েছে, সার্বভৌমত্ব রয়েছে, বিয়াদিহিল মুলকু, ইয়াদ, আল্লাহর হাতের প্রমাণ, আল্লাহর দুই হাতের প্রমাণ পাওয়া গেল। তাহলে তিনটি আয়াত বললাম, দুটি আয়াত এখানে লেখক ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আর সূরায়ে মুলকের আয়াত মনে রাখবেন, ঠিক আছে না? শেখ সালাহুল ফজল হাফিজুল্লাহ বলছেন যে আশাহিদ মিন আল আয়াতাইনি আল কারিমাতাইনি, দুটি যে আয়াত উল্লেখিত হয়েছে এই দুটি আয়াত থেকে যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে আন্না ফিহিমা ইসবাত আল ইয়াদাইন লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাতকে সাব্যস্ত করা হয়েছে, ওয়া আন্নাহুমা ইয়াদানি হাকিকাতানি আর হাকিকিয়াতানি, আর আল্লাহর যে দুই হাত রয়েছে সত্যিকার অর্থে হাকিকি হাত, হ্যাঁ রূপক অর্থে নয় জি, বরং হাকিকি, হাকিকি আর মাজাজি, মাজাজি বা রূপককে বলা হয়, হাকিকি অর্থে মানে আসল অর্থেই রয়েছে, লায়েকাতানে বেজালালিহি ওয়া আজমাতিহি, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব আর বড়ত্বের জন্য উপযোগী হয়, লাইসাতা কা ইয়াদাইল মাখলুক, সৃষ্টির হাতের মতো না, সৃষ্টির দুই হাতের মতো নয়, কোনো তুলনা নেই হাতের, আমাদের হাত এই ছোট হাত, হাতে পাঁচটা আঙুল আছে তার মধ্যে এইভাবে আছে ইত্যাদি ইত্যাদি, এই সব সমস্ত কিছুর সাথে কোনো তুলনা নেই, আল্লাহ রাব্বুল জাত যেমন তেমন আল্লাহ রাব্বুল হাত, লাইসা কামিসলিহি শাই, কেন কোনো কিছুর সাথে তুলনায়, ওই সূরা সুরার আয়াত মনে রাখবেন, মাপ কাঠি গত সপ্তাহের আলোচনা এসেছে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর জাতের মতো কোনো কিছু নেই, আল্লাহর হাতের মতো কারোর হাত নেই, আল্লাহর চেহারার মতো কারো চেহারা নেই, আল্লাহর কাজের মতো কারো কাজ নাই, আল্লাহর রহমতের মতো কারো রহমত নাই, আল্লাহ রাব্বুল শাস্তির মতো কারো শাস্তি নেই, সমস্ত গুণের ক্ষেত্রে বলবেন, ফি যালিকা আর-রাদ্দু আলা মান নাফা ইয়াদাইনি আল-হাকীকাতি হাকীকিয়াতাইনি আনিল্লাহ, এই আয়াতগুলিতে খণ্ডন রয়েছে ওই সব পথভ্রষ্টদের যারা আল্লাহর সত্যিকার হাতকে অস্বীকার করেছে এবং তাদের ধারণা আন্নাল মুরাদা বিল ইয়াদ, হাতের মানে হচ্ছে আল কুদরা, কুদরত, হাত মানে কি কুদরত, আবির নিয়ামত, কেউ কেউ তাবিল করেছে মানে রূপক অর্থে নিয়েছে যে নিয়ামত, হ্যাঁ অমুকের মানুষ করায় আমার হাত আছে, আমরা বলি না আমার দেশের মোল্লারা ওই নিজের বাংলা ভাষা থেকে নিয়ে ওই রূপক অর্থ কোরআনেও ফিট করতে চেয়েছে, হ্যাঁ সিফাতের ক্ষেত্রেও, আর তার জন্য দলিল লাভ যে রূপক অর্থ হয়তো সাহাবীদের থেকে দলিল পেশ করতে হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দলিল পেশ করতে হবে না, তারা কি এরকম করেছেন না, তো যেমন আমরা বলে থাকি বা আমাদের ভাষায় ব্যবহার হয়ে থাকে যে অমুককে বড় করায় বা অমুকের উন্নতিতে আমার হাত রয়েছে, মানে কি
অবদান রয়েছে, যে নিয়ামত অনুগ্রহ রয়েছে, অনুগ্রহ অর্থ তো অনুগ্রহের অর্থ তাবিল করে অথবা কুদরত। হ্যাঁ, অমুক দুর্ঘটনায় বা অমুকের খুনে অমুকের হাত আছে, মানে ওখানে সে ক্ষমতা খাটিয়েছে, ক্ষমতার অর্থ। এইভাবে তারা কোরআনের অর্থের বিকৃতি ঘটিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হাতের ক্ষেত্রে। বলছেন শেখ সালে ফৌজান, ওয়াহাদা তাউইলুন বাতিলুন, এই অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি হচ্ছে বাতিল, ও তাহরিফুন লিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের তাহরিফ মানে অর্থের বিকৃতি। ফাল মুরাদ ইয়াদুজ্জাত, হাতের মানে হচ্ছে সত্তাগত হাত, আল্লাহর হাত আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত, তাই না? এটা হচ্ছে সত্তাগত সিফাত। লা ইয়াদুল কুদরাতু ওয়ান নিয়ামা, এই ক্ষমতা আর নিয়ামতের হাত নয়। ইজ লাউ কানাল মুরাদু বিল ইয়াদি কুদরা, আচ্ছা এখানে খুব সূক্ষ্ম কথা শুনবেন এবং খুব মজার কথা শুনবেন, যদি হাত মানে এখানে কুদরত হইতো বা হাত মানে নিয়ামত হইতো, তো কোরআনের দ্বিবচন ব্যবহার হয়েছে কি হয়নি? আমাদের ভাষাতে ব্যবহার হয় যে দুই হাত মানে দুই নিয়ামত, দুই কুদরত, হ্যাঁ ব্যবহার হয়, কখনো হয় না। যদি হতো তাহলে এক বচন আসতো, যখন দ্বিবচন এসছে তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হাত মানে আসলই হাত আছে আর দুটো হাত আছে, বুঝতে পেরেছেন? কারণ কোনো ভাষাতে এটা চলে না, হ্যাঁ বেমানান একবারে, যে দুই হাত মানে দুই ক্ষমতা রয়েছে, আমার দুই ক্ষমতা দিয়ে কাজ করেছি, হ্যাঁ আমার দুই নিয়ামত দুই অনুগ্রহ দিয়ে কাজ করেছি, এরকম হয় না। তাই বলছেন ইজলাউ কানাল মুরাদ বিল ইয়াদি কুদরাত, যদি হইতো কামা ইয়াকুলু লা বাতালা তাখসিসু। তারপরে ওটা আগে আসছে, যেটা কথা আগে বলে দিলাম, আরেকটি কথা আসছে, যদি হাত মানে কি হয় কুদরতি হাত, হাত মানে কি কুদরতি হাত, তো আল তাহলে এর মানে কুদরত, এক কথায় কুদরতি হাত মানে কি কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর হাত মানে আল্লাহর কি ক্ষমতা। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ বলছেন আমি নিজ হাতে সৃষ্টি করেছি, তার মানে কি হবে তাহলে নিজ ক্ষমতায় সৃষ্টি করেছি। তাহলে প্রশ্ন উঠে, ইবলিস যদি জিজ্ঞাসা করে আল্লাহকে যে আল্লাহ তুমি যে বলছো যে তুমি কেন সেজদা করলে না এমন ব্যক্তিকে যাকে আমি নিজের কুদরত নিজের ক্ষমতায় সৃষ্টি করেছি, তা আল্লাহ কি আমাকে ইবলিস, আমি যে ইবলিস আমাকে কি নিজের কুদরতে সৃষ্টি করনি? কার কুদরতে সৃষ্টি হয়েছে ইবলিস? কার কুদরতে? তাহলে ইবলিসের সৃষ্টিতে আর আদমের সৃষ্টিতে পার্থক্য কি থাকলো, আর আদমের বৈশিষ্ট্য কি থাকলো যদি কুদরত হয় ওর মানে? তাহলে এবার বুঝতে পারছেন, খুব সুন্দর কথা, কিন্তু ইবলিসও তো বলবে। তাই বলছেন শেখ, শেখের কথায় তার আরবি ভাষা দিয়ে শোনায় আপনাদেরকে, বলছেন যে যদি হাত মানে কুদরত হইতো যেমন বেদাতিরা বলছে লাবা তালা তাকসিস আদম বেখালকি বেহমা, তাহলে আল্লাহ যে দুই হাত দিয়ে সৃষ্টি করেছে আদমকে, এটা আল্লাহর সাথে আর আদমের সাথে খাস করার কোনো যুক্তি নেই, কারণ ফাইন্না জামিয়াল মাখলুকাতে, সমস্ত সৃষ্টি কার কুদরতে সৃষ্টি হয়েছে? আমাদেরকে আল্লাহ কুদরতে সৃষ্টি করেননি, আমরা কার ক্ষমতায় সৃষ্টি হয়েছি? হ্যাঁ সাপ বিচ্ছু কার কুদরতে সৃষ্টি হয়েছে? তাহলে সাপ বিচ্ছুর সৃষ্টিতে আর আদমের সৃষ্টিতে পার্থক্য কি থাকলো? সব তো কুদরত দিয়ে, তাহলে দুটো কোনো বৈশিষ্ট্য আদমের থাকলো না, কোনো মর্যাদা থাকলো না। আল্লাহ বলছে একে সেজদা করা উচিত ছিল তোমার, কারণ আমি নিজ হাতে তৈরি করলাম। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু একটা বৈশিষ্ট্য আছে, সেই জন্য এইভাবে গুরুত্ব দিতে বলা হচ্ছে, বুঝছেন না? যে তাই বলছেন যে হাত্তা ইবলিস, এমনকি ইবলিস খোলেকাত বি কুদরাতিহি, ইবলিসকেও সৃষ্টি করা হয়েছে কার কুদরতে? আল্লাহর কুদরতে। ফা আইয়ু মাজিআতিন লি আদম আলা ইবলিস ফি কওলিহি লামা খালাকতু বিয়াদাইয়া, আমি যে দুই হাতে সৃষ্টি করলাম নিজে, তো তাহলে কি পার্থক্য থাকলো ইবলিস আর আদমে? ইবলিস আর আদমে কোনো পার্থক্য থাকলো না যদি কুদরতি হাত হয়। তাহলে তাহলে বোঝা গেল যে ইবলিসকে আল্লাহ নিজের ক্ষমতায় সৃষ্টি করেছেন কিন্তু হাত দিয়ে না, বাকি আদমকে নিজ হাতে মাটি নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, লেমা খালাক তবে দুই হাতে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মর্যাদা আদমের, আদম সন্তানের। তারপরে বলছেন যে কওলু লিমা খালাক্তু বিয়াদি ফাকানা ইউমকিনু লি ইবলিস, তাহলে ইবলিস ইবলিস আইয়া কুল, ইবলিস বলতে পারে কথা, ওয়া আনা খালাক্তানি বিয়াদি, হে আল্লাহ তুমি আমাকে বলছো যে কে সিজদা করা উচিত ছিল কারণ আমি নিজ কুদরতে সৃষ্টি করেছি, তো আমাকে তো তোমার তুমি কুদরতে সৃষ্টি করেছো, কি পার্থক্য আমার আর ওতে, কেন করতে যাবো কে সিজদা? এই কথা বলতে কথা তো বলেনি, ও বলেছে ওকে মাটি দিয়ে আর আমাকে আগুন দিয়ে, সেই জন্য করবো না। বলছেন যে এজা কানাল মুরাদ বিহাল কুদরা, যদি হাত মানে কুদরত হইতো তাহলে এটা ইবলিস বলতে পারতো যে আমাকে তো তোমার কুদরত দিয়ে সৃষ্টি করেছে, কুদরতি হাত দিয়ে। ওয়া আইজান লাউ কানাল মুরাদ বিলিয়া দিয়ে কুদরা, আর হাত মানে যদি কুদরত হইতো লাওয়াজাবা ইয়া কোন ইল্লা কুদরা তানে, তাহলে আল্লাহর কয়টি কুদরত? দুই হাত মানে দুই কুদরত,
দুই হাত মানে দুই কুদরত হয়ে যেত, তাহলে কি দুই কুদরতকে কোনো ভাষাতে চলে? বেমানান কথা। ওয়াকাদ আজমাউল মুসলিমুনা আলা বুতলানি যালিকা, সমস্ত মুসলিমরা একমত যে এই অর্থগুলি বাতিল, যে দুই কুদরত কেমন করে হয়। ওয়া আইজান লাউ কানাল মুরাদ বিল ইয়াদ, ইয়াদ মানে হাত মানে যদি নিয়ামত হইতো, লা কানাল মান আন্নাহু খালাকা আদমে নিয়ামাতাইন, তে আল্লাহকে দুই হাতে সৃষ্টি করেছে মানে দুই নিয়ামত দিয়ে সৃষ্টি করেছি। আবার দুই নিয়ামত কি? হ্যাঁ, আল্লাহকে, আল্লাহ আদমকে দুই নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন, সেটাও বাতিল কথা। ওয়া হাজা বাতিল, এই কথাও বাতিল। নিয়াম আল্লাহ কাসির, আল্লাহ শুধু দুটো নিয়ামত দিয়েছেন আদমকে না অসংখ্য নিয়ামত দিয়েছেন? ওয়াইন তা উদ্দ নিয়ামত আল্লাহে লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে গণনা করতে পারবে না। লা তুহসা ওয়া লাইসাত নিয়ামাতাইন ফাকাত, দুটো নিয়ামত শুধু নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।